আসলে ভাষাকে যদি আমরা একেবারে এটার সম্পূর্ণ বিশুদ্ধ ফর্মে দেখি, তাহলে ভাষার যে অ্যাপ্লিকেশন, ভাষার প্রয়োগ বা ভাষার যে লিঙ্গুইস্টিক সাইড, তার মধ্যে তো পুরুষ নারী কোনো বিষয় না। কারণ ভাষা আসলে একটা একটা জাতির একটা অ্যানথ্রোপোলজিক্যাল সত্যকে সামনে নিয়ে আসে, সেটার মধ্যে তো বৈষম্যের বিষয়টা ডিফ্যাক্টো থাকার কথা না। তো ভাষার আবার একটা রাজনীতি আছে, ভাষা সমাজতত্ত্ব আছে, সাহিত্যের ভিতর দিয়ে আমরা যে ভাষাটাকে পাচ্ছি বা যে ভাষাটাকে আমরা পড়ছি বা যে ভাষাটাকে আমরা আপন করে নিচ্ছি, সেই পাঠের ভিতরে পুরুষ নারী বৈষম্য আছে। এবং বাংলা ভাষায় অন্য ভাষার থেকে বেশি আছে বা কম আছে সেটা আমি বলবো না, তবে বাংলা ভাষায় আমরা যারা লেখালেখি করি তাদের এই বিষয়ে সচেতনতার যে নতুন ধারাটা, সেটা আমি বলবো খুব নতুন, সেটা খুব বেশি দিন হয়নি। সচেতন ভাবে একজন পুরুষ প্রোটাগনিস্টকে নিয়ে লিখলে সেই ক্ষেত্রে আমি কিভাবে তাকে কোন ভাষা ব্যবহার করে আমি তাকে তাকে নিয়ে কথা বলছি বা তার মুখে যে ভাষা আমি বসিয়ে দিচ্ছি, সেটা আসলে লৈঙ্গিক দৃষ্টিকোণ থেকে দেখলে সেটা কতখানি বৈষম্যময় বা বৈষম্য রহিত, সেই চিন্তার জায়গাটা আমি বলবো খুব নতুন ওপেন হয়েছে, সেটা খুব বেশি দিনের নয়। সেটার কারণ হিসেবে অনেক কিছু বলা যেতে পারে। হতে পারে যে আমাদের লেখালেখি রঙ্গনে পুরুষরা হয়তো নারীদের থেকে বেশি উপস্থিত ছিলেন বা তাদের একটা প্রভাব হয়তো বেশি দিন ধরে চলেছে, হয়তো সেই কারণে সেই সচেতনতার চাপটা কাউকে ভোগ করতে হয়নি এতদিন, যেটা হয়তো আস্তে আস্তে, এটা হয়তো আশানুরূপ একটা ঘটনাই বলবো আমরা, যে আস্তে আস্তে সেটা বদলাচ্ছে এবং বদলাবে। বর্ণালী সাহা, নারীর লেখার ভাষা এই বিষয়টি নিয়ে আমরা এর আগে কথা বলেছি, আসলে নারীর লেখার ভাষা কি শুধু মানে নারী বান্ধব হবে ব্যাপারটা এরকম, নাকি আসলে সমতার যে কথা আমরা বলি সেই বিষয়টি নিয়ে কাজ করা উচিত? এখন তো প্রচুর নারী লেখালেখি করছেন, এখন না আসলে সবসময়ই করছেন, নারীকে আড়ালে রাখতে আমরা পছন্দ করি, এই জন্য নারী আড়ালে থাকে। এখন কি আপনার চোখে কোনো পরিবর্তন চোখে পড়ে কিনা, যেই লৈঙ্গিক বৈষম্যের কথা শব্দের মধ্য দিয়ে এবং শব্দের রাজনীতির মধ্যে দিয়ে চলে এসছে এতদিন, কোনো পরিবর্তন কি দেখেন কিনা? পরিবর্তন আমি অনেক দেখি, তার কারণ এটা কিনা যে নারীরা বেশি লিখছে, এত সাদাসিধে কোনো কোরিলেশন আসলে আছে কিনা বিষয়টার মধ্যে সেটা আমি জানি না, সেটা হয়তো আরো ব্যাপক গবেষণার দাবি রাখে এবং এটা একটা সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে দেখার জিনিস। হয়তো সাহিত্যের খুব পেডান্টিক জায়গা থেকে দেখলে সাহিত্যের ভিতরে, সাহিত্যের পরিসরের ভিতরে এটা পড়ে না, তবে আমার মনে হয় যে নারী লিখলেই যে সেটা খুব নারী বান্ধব হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না। কারণ পুরুষতন্ত্রের যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু আসলে আপনি বায়োলজিক্যালি কোন সেক্স, আপনি কোন জেন্ডার কে প্রতিনিধিত্ব করছেন তার সেটা নিরপেক্ষ। আসলে পুরুষতন্ত্র ক্যান এটা আপনাকে ইনফ্লুয়েন্স করতে পারে, আপনি নারী হন আর পুরুষ হন, আপনি লেখক হিসেবে যে কোনো লিঙ্গে প্রতিনিধিত্ব করুন না কেন, বিষয়টা আসলে লেখকের জেন্ডার নিয়ে নয়, বিষয়টা শেষমেশ দাঁড়ায় যে যে কোনো জেন্ডারের লেখক আসলে নারী বা পুরুষকে সমান সমমর্মিতা দিয়ে দেখতে পারছেন কিনা এবং তার পাঠকদেরকে দেখাতে পারছেন কিনা।